এই প্রতিবেদন যখন আপনার কাছে নিয়ে আসছি, ঠিক সেই সময় জুনিয়র ডাক্তাররা, শয়ে শয়ে জুনিয়র ডাক্তাররা সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে হেঁটে বৌবা ইয়েতে যখন ঢুকেছেন, বেবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে লালবাজারের দিকে যেতে গেছেন, ফিয়াস লেনের মুখে তাদের আটকে দেওয়া হয়েছে। সেই সময় তারা দাবি তুলেছেন যে সরাসরি বেন্টিং স্ট্রিট এবং বৌবাজার স্ট্রিটের এর জাংশন পর্যন্ত তারা যাবেন, শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাবেন, 20 জনের একটা টিম লালবাজারে যাবেন, বিনীত গোয়েলের সঙ্গে দেখা করবেন, তার পদত্যাগ ডিমান্ড করবেন জুনিয়র ডাক্তাররা। এটা পুলিশ মানছে না। যখনও পর্যন্ত এই প্রতিবেদন পেশ করছি, পুলিশ অনেকটা দূরে ফিয়াস লেনে সেই লম্বা মিছিলটাকে আটকে দিয়েছেন। জুনিয়র ডাক্তাররা কলকাতার রাজপথে বসে রয়েছে, তারা বিবি গাঙ্গুলি স্ট্রিট পর্যন্ত যেতে দেবেন না। ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন যে গত 40 বছর ধরে যে নিয়ম আছে সে নিয়ম আমরা ভাঙতে দেবো না, 144 ধারা লালবাজারের এই অঞ্চলটায় আছে, ফলে এই অঞ্চলটাতে আমরা যেতে দেবো না। কিন্তু লালবাজার থেকে কিছুটা দূরে, সামান্য কিছুটা দূরে, হয়তো 100 মিটার দূরে, সেখানে বৌবাজার এবং বেন্টিং স্ট্রিটের জাংশন, যারা জানেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি না, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, সেখান পর্যন্ত যেতে দিলেন না। অনেকটা দূরে ফিয়াস লেনে আটকে দিয়ে ডিসি সেন্ট্রাল বললেন বহুদিনের নিয়ম। প্রশ্নটা হচ্ছে, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যখন এই কথাটা বলছেন, তখন এটাও তাঁর জানা উচিত যে তিনি ডিসি সেন্ট্রাল থাকাকালীন রাজভবনের উল্টো দিকটাতেও 144 ধারা এবং সেই রাজভবনের উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত মার্চ মাস নাগাদ 5 দিন ধরে মাচা বোধে বেঁধে বসেছিলেন, যেটা 144 ধারা জারি করা কোনো এলাকায় করা যায় না, কিন্তু করা হয়েছে। তিনি তখন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং লালবাজারে তখন পুলিশ কমিশনার ওই বিনীত গোয়েল। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নিয়ম ভাঙার অনুমতি দেওয়া যায়, এক্ষেত্রে দেওয়া যায় না, কেননা তারা লালবাজারের পুলিশ কমিশনারের পদত্যাগটা চাইছেন। আমি শুধু ধরিয়ে দিলাম, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তো এখন মিথ্যে কথা বলা স্পোক্সপার্সন হয়েছে সরকারের, আমি শুধু তাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছি। তিনি যা বলেছেন ঠিক, যে বেন্টিং স্ট্রিট পর্যন্ত 144 ধারা আছে, সেই পর্যন্ত যাওয়া যায় না, কিন্তু লালবাজারে আজকে একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে এই সময় যেটা প্রয়োজন ছিল, সময়ের প্রয়োজন ছিল যে ইমিডিয়েটলি তাদের এই সমস্যাটা সলিউশন করা। তারা কী চেয়েছিল? জুনিয়র ডাক্তাররা চেয়েছেন সরাসরি লালবাজারে যেতে, তাদের 20 জনের একটা ডেলিগেশনের টিম, তারা বলে দিয়েছেন যে এই 20 জন আমাদের যাবেন এবং সরাসরি সিপির সঙ্গে দেখা করে সিপির রেজিগনেশন চাইবেন, যে আপনার ব্যর্থতায় বাংলার আজকে এই অবস্থা, কলকাতার এই অবস্থা, আরজিকরের এই অবস্থা, আপনি স্টেপ ডাউন করুন। অভিনব একটা পদ্ধতি নিয়েছেন, রাজনৈতিক দলগুলোর কিন্তু শেখা উচিত। একটা লম্বা স্পাইনাল কর্ড নিয়ে ঘুরছেন ডাক্তাররা, সেই স্পাইনাল কর্ডটা সিদ্ধারা সোজা করার স্পাইনাল কর্ডটা সরাসরি বিনীত গোয়েলের হাতে উপহার দেবেন এবং প্রত্যেকের হাতে গোলাপ এবং সঙ্গে একটা রজনীগন্ধার মালা। আমি যা বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে এই, যে পরিষ্কারভাবে এই রজনীগন্ধার মালাটা সিপিকে পরানো হবে। ভাবতে পারছেন তো, মানুষকে রজনীগন্ধার মালা কখন পরায়? যখন সম্বর্ধনা দেয়, তাহলে কি জুনিয়র ডাক্তাররা তাকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য গলায় রজনীগন্ধার মালা পরাবেন? এক, দ্বিতীয়ত হচ্ছে হাতে গোলাপ। তারা ঠিকই করে নিয়েছেন, সব ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা প্রত্যেককে গোলাপ দেবেন এবং সিপির হাতেই সিপির রেজিগনেশন পত্রটা দেবেন। এই ছিল তাদের ডিমান্ড। 20 জনের টিম ইজিলি লালবাজারে ঢুকতে দেওয়া যেত, সেটা না করে ফিয়াস লেনে আটকে দিয়ে একটা জেদ ধরলেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে দিয়ে নিজের জেদটাকে দেখাচ্ছেন যে আমার ক্ষমতা আছে, তাই আমার ভাইপো অভিষেককে রাজভবনের উল্টো দিকে বসতে দেবো নিয়মকানুন ভেঙে। অথচ জুনিয়র ডাক্তাররা বৌবাজার লেন, বৌবাজার বেন্টিং স্ট্রিটের মোড় পর্যন্ত যেতে চাইছেন, সেইটুকু তাদের যেতে দেওয়া হবে না, অথচ মিছিলটা শান্তিপূর্ণ। এক, দ্বিতীয় যে যুক্তিটা সেটা হচ্ছে শ্যামবাজারেও 144 ধারা আছে, শ্যামবাজারে তাহলে তারা মিছিল করলেন কী করে? তাহলে সেখানে তো কোনো অসুবিধা হলো না। লালবাজারের ক্ষেত্রে অসুবিধা, আমার গো, আমার বিনীত বসে আছে, এই বিনীতের কাছে তোমরা রেজিস্ট্রেশন চাইতে চাইছ, এত বড় ক্ষমতা, ফলত সেখানে জটিলতা আরও বাড়লো। এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে লম্বা 9 ফুটের গার্ডওয়ালের বড় বড় লোহার গ্রিল দিয়ে বিশাল রেলিং করা হয়েছে, এবং আমি খালি ভাবছিলাম সেগুলোকে ঝালাই করা হয়েছে, তারপরে আবার সেটা লাইট পোস্ট বা অন্যান্য জিনিসের সঙ্গে, একটার সঙ্গে আরেকটাকে বড় বড় মোটা মোটা চেন দিয়ে তালা দিয়ে আটকানো হয়েছে। মানে একটা যুদ্ধং দেহী মনোভাব।
আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজারের এই পুলিশকে পাঠিয়ে দেওয়া উচিত চীন কিংবা পাকিস্তান সীমান্তে। কারণ জুনিয়র ডাক্তারদের তারা উগ্রপন্থী ভাবছে। পরিস্থিতিটা ভাবুন, একটা লালবাজারের আগে ফিয়াজ লেনে সেখানে 9 ফুটের গার্ডওয়াল, লোহার গার্ডওয়াল, ঢালাই করা গার্ডওয়াল, এবং তার সঙ্গে চেন দিয়ে তালা দিয়ে একটার সঙ্গে আরেকটাকে আটকে, এবং 100 পুলিশ বাহিনী। ভাবুন তো কোনো প্রয়োজন ছিল? নয় আপনি বিনীত গোয়েলকে রেজাইন করাবেন না বলে দিন, অ্যানাউন্স করেছেন আমি করাবো না, রেজাইন করাবো না, তারপর জুনিয়র ডাক্তাররা তাদের কার্যক্রম ঠিক করে নেবে। সেটাকে আটকানোর জন্য, এ যেন মনে হচ্ছে ছাত্র সমাজের মিছিল আটকানোর জন্য যেমন 15 ফুটের গার্ডওয়াল করেছিল, এই সে 9 ফুটের গার্ডওয়াল, এবং মাথায় হেলমেট, হাতে ঢাল, সঙ্গে টিয়ার সেলের টিয়ার গ্যাসের যে সেল সেইগুলো, হাতে লাঠি, এই কোন রাজত্বে বাস করছি বলুন তো? শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ইগোর জন্য আজকে আমি খেয়াল করছিলাম কমপ্লিকেশনস বাড়ছে। আগে তো যা করছেন, অপরাধী লুকোনো, তথ্য লোপাট করা, সব করেছেন এই মমতা বিনীত বাহিনী, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা জুনিয়র ডাক্তারদের একটা আন্দোলনকে সংবেদনশীলতার সঙ্গে ট্যাকল করতে পারে না যে সরকার। ইজিলি অসুবিধা কী ছিল? ঠিক আছে, আমরা রিল্যাক্স করলাম ফর ইফ ইউ আস, 2 ঘন্টা টাইম দিলাম, 2 ঘন্টা পর্যন্ত আপনারা বউবাজার এবং বেন্টিং স্ট্রিটে জাংশন পর্যন্ত থাকবেন। সেখান থেকে তো তারা বলছেন আমরা 20 জন যাবো, সেই 20 জনের নামে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই 20 জন আর জি এতে ঢুকবেন, তারা সঙ্গে স্পাইনাল কর্ড নিয়ে যাবেন, সেই স্পাইনাল কর্ডটা বিনীত গোয়েলকে উপহার দেবেন, তারা গোলাপ দেবেন, তারা রজনীগন্ধার মালা দেবেন, আর একটা চিঠি দিয়ে বলবেন ইউ স্টেপ ডাউন, ইউ ডোন্ট হ্যাভ দ্য অথরিটি টু রুল দ্য ক্যালকাটা সিটি। ঠিক এই এই স্টাইলটা জুনিয়র ডাক্তাররা নিয়েছেন। এই প্রতিবেদন যখন পেশ করছি তখনও জুনিয়র ডাক্তাররা রাস্তায় বসে, এবং শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা 10 মিনিট টাইম দিয়েছিলেন পুলিশকর্তা যারা উপস্থিত ছিলেন তাদের, এবং তারপর বলেছেন এরপর যদি আমাদের অতটা বন্ধ এগোতে না দেওয়া হয় এবং আমাদের দাবিটা না মানা হয় তাহলে বিনীত গোয়েল আসুন, এসে আমাদের হাত থেকে চিঠি নিন, রিজাইন করুন, করে চলে যান। কী করবেন মমতা এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? এটা কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নয়। গতকাল সারা রাত জেগেছেন আপনারা জানেন সেলিব্রিটিরা ধর্মতলায়, লম্বা লম্বা নাগরিক মিছিল হচ্ছে, সারা পশ্চিমবঙ্গব্যাপী বিজেপির জেলাশাসক দপ্তর অভিযান চলছে, গ্রেফতারি চলছে, নানান ধরনের ঘটনা চারদিকে ঘটছে, ওদিকে ওদিকে কলকাতা কর্পোরেশনের দিকে নাগরিক মিছিল যাচ্ছে একটার পর একটা, সারা পশ্চিমবঙ্গ বিপর্যস্ত। আর মমতা বন্দ্যোপাধ্যায় ইগো নিয়ে বসে আছেন নবান্নে, না বিনীতকে সরাবো কেন, তোমরা বললেই সরাবো। আসলে বিনীতকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে পাচ্ছেন না, আমি ছোট্ট করে একটু ক্লু দেবো, পরবর্তীকালে এটা নিয়ে বিশদে আপনাদের কাছে আসবো, আমি স্পেশাল প্রতিবেদন এটা নিয়ে করব। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাং অফ সেভেনকে নিয়ে এই পশ্চিমবঙ্গের নরক রাজত্বটা তৈরি করেছেন, তার মধ্যে বিনীত গোয়েল ইজ ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টস, ওয়ান অফ দ্য, এই 7 জনের মধ্যে আলাপন আছেন, হরিকৃষ্ণ আছেন, সুপ্রতিম আছেন, এরকম আছে, নারায়ণ স্বরূপ আছেন, এই একটা বড় টিম আছে, এই টিমে এই 7 জনের যত অনাচার পশ্চিমবঙ্গের মাটিতে মমতা করাচ্ছেন না, এই এই অফিসার আইপিএস আর আইএস অফিসারগুলোকে দিয়ে সামনে করাচ্ছেন, হ্যাঁ রাজীব কুমার আছে নামটা ভুলে গেছি, এদের দিয়ে করাচ্ছেন। এই অনাচারের টিমের ওয়ান অফ দ্য মেম্বার্স হচ্ছে বিনীত গোয়েল, বিনীতকে দিয়ে অনেক অকাজ কুকাজ করিয়েছে। আমি 2-3টে ছোট উদাহরণ দিই। একটা উদাহরণ ধরুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে উল্টো দিকে মাছা মারল, বিনীতকে বলেছে বিনীত ওটা মারতে দিও, ওখানে 144 ধারাটা আর মেরো না, বিনীত মেনেছে, মনে আছে? শুভেন্দু অধিকারীকে অধিকারীর বিরুদ্ধে একজন পুলিশ অফিসার আইপিএস অফিসার, তিনি তার এগেন্স্টে মানহানির মামলা নাকি একটা মামলা করেছেন, কে করছেন? বিনীত গোয়েল পার্সোনালি করছেন, ভাবতে পারেন? মানে আমি বলছি একটা পলিটিক্যাল ক্যারেক্টারে পরিণত করেছে। আপনি ভাবুন কামদুনি কাণ্ডে ডিআইজি সিআইডি ছিলেন সমত, কামদুনি কাণ্ডে আজকে 2012-13 নাগাদ হয়েছে, 11 বছর চলে গেছে, আজকে অপরাধী যাদের দোষী ফাঁসির আসামি কনভিক্টেড হয়েছিল কলকাতা হাইকোর্টে, মানে লোয়ার কোর্টে, কলকাতা হাইকোর্ট থেকে তারা জামিন পেয়ে গেছেন, কেন? এভিডেন্সগুলো সরকার ঠিকঠাক মতো দেয়নি, অপরাধীরা কামদুনিতে ঘুরে বেড়াচ্ছেন, এই কাটছে এই বিনীত গোয়েল, এই বিনীত গোয়েলকে দিয়ে করিয়েছেন। টুম্পা মৌসুমী কয়াল ওখানে দাঁড়িয়ে আজকের এই যখন ডাক্তারদের এই মিছিলে গেছেন, মিরাতুন নাহার গেছেন, টুম্পা কয়াল মৌসুমী কয়ালরা গেছেন, ওখানে দাঁড়িয়ে বললেন এই বিনীত গোয়েলকে দিয়ে ওখানেও তথ্য লোপাট করার কাজ করেছেন, 14 জন পিপি বদল করেছে, মানে পাবলিক প্রসিকিউটর বদল করিয়েছে। মানে আমি বলছি এক একজন পুলিশ অফিসারকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী করান,
রাজীব কুমার অর্ণব ঘোষের দিয়ে সারদার নথি লোপাট রাত্রির 11টার সময় ব্যাংকের লকার খুলিয়ে সরিয়েছিলেন মনে আছে? সেই রাজীব কুমারকে একসঙ্গে আইএস আইপিএস করে রেখে দিয়েছেন এখনও, মণি ভাণ্ডারের প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্ট এদিকে বসিয়ে রেখে দিয়েছেন কোথায়, এদিকে বসিয়ে রেখেছেন ডিজি হিসেবে, তাকে এখন সামনে দেখা যায় না, পেছন থেকে কলকাঠিটা নাড়েন। তো মমতা এইসব পুলিশ অফিসার আইএস অফিসার আইপিএস অফিসার দিয়ে এদের দিয়ে এইসব নোংরামিগুলো করান। বিনীতকে দিয়ে অনেক কাণ্ড করিয়েছেন, আমি তো তিনটে বললাম, আমি একজন প্রাক্তন পুলিশ অধিকর্তার কাছে শুনছিলাম যে একাধিক কাণ্ড করিয়েছেন, এক একজন পুলিশ অফিসার একজন আইএস অফিসারকে দিয়ে অনেক অনৈতিক কাজ, একদম অসাংবিধানিক কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করান, বিনীত কোয়েলকে দিয়েও করিয়েছেন। ফলত তার কাছে তার কৃতজ্ঞতা আছে, বিনীতকে আমি যা বলি বলেন, বিনীতকে কিছু বলার আগে ইয়েস ম্যাম বলে চিৎকার হয়তো উঠে দাঁড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় কালচারে তো পুলিশ এর আইপিএস অফিসারদের দিয়ে নিজের বাড়িতে খিচুড়ি বিতরণ করাও করিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিনীত গোয়েল রাজীব কুমারদের দিয়ে তো বিরোধীদের নিকেশ করার কাজটি করান, হাজার হাজার উদাহরণ দেওয়া যেতে পারে। ফলত বিনীতকে ছটাতে পারছে না, কিন্তু আমি বলছি পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সারা কলকাতা সারা পশ্চিমবঙ্গ বিনীত গোয়েলের রেজনেশনের জন্য দাবিটা তুলছে, কেন করাতে পারছে না? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিনীতকে বলেন স্টেপ ডাউন, তার পরের দাবিটাই শুরু হয়ে যাবে, মমতা ব্যানার্জি ইউ স্টেপ ডাউন, কারণ আপনি তথ্য লোপাট করার কারিগর, আপনি বডি চৌপাট করার কারিগর, আপনি দ্বিতীয় ফরেন্সিক তদন্ত করতে না দেওয়ার কারিগর, আপনি বডি অন্যের বডি টোপকে সেই বডি দাহ করে দ্বিতীয় ফরেন্সিক টেস্ট হতে দেননি, আপনি সেই মানুষ যিনি আরজি করেন সমস্ত দুর্নীতি ঢাকার জন্য সিট গঠন করেছেন এই ইন্দিরা সোমা দাস মিত্র প্রণব কুমার ওয়াকের রেজাকে দিয়ে, আপনি সেই মানুষ যিনি 21 জন আইনজীবী আন্ডার কপিল সিবালকে দিয়ে দুদিন ধরে সুপ্রিম কোর্টে আইনি লড়াই লড়িয়ে এই রাজ্য সরকারের কোটি কোটি টাকা খরচা করছেন, আপনি দিনে আপনি সেই মানুষ যার নেতৃত্বে যার নিশার যার নির্দেশে এই এই রাজীব কুমার এই এই বিনীত গোয়েল তিনি 14 তারিখ রাত দখলের রাতে তার পুলিশকে ইশারায় সরিয়ে দিয়েছিলেন, 40 মিনিট ধরে ভাঙচুর হয়েছিল আরজিকরের একাধিক তলা, এবং সেদিন তাদের টার্গেটও ছিল প্লেস অফ অকারেন্সকে মাটিতে মিশিয়ে ধূলিসাৎ করে দেওয়া, সৌভাগ্যক্রমে সেটা হয়নি, কিন্তু দুটো তলায় কয়েক কোটি টাকা খরচা হয়েছে, মানে ধ্বংস হয়েছে, কাটছে মমতা বন্দ্যোপাধ্যায় কাটছে বিনীত গোয়েল। তারপর যখন ছুটে গেলেন ওখানে গিয়ে অভিনয় করলেন আম্যাংরি, যত নষ্টের গোড়া আমি বলছি নবান্নের 14 তলায় বসে আছে, তিনি বিনীতকে সরাতে পারবেন না। কিন্তু এখন যে পরিস্থিতি, আমার নিজের মনে হচ্ছে ক্রমশ যে হয়তো একটা সময় হঠাৎ বলবেন বিনীত গোয়েল নিজেই বলবেন, আমাকে নিয়েই যখন এত কাণ্ড, আমি সরকারের স্বার্থে আমি রিজাইন করছি ফ্রম দ্য পোস্ট অফ সিপি, তখন ওকে আর একটু বড় ডেজিগনেশনে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় কালচারটাই তো তাই, মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড তোলাবাজদের কোম্পানির কালচারটাই তাই যে যত বড় অপরাধী যাকে দিয়ে যত অপরাধের কাজ যাকে দিয়ে যত চুরি করিয়েছি তত তাকে কোনো না কোনোভাবে প্রাইস পোস্টিং দেওয়া। সন্দীপ ঘোষে দেখলেন না, যখন তিনি রিজাইন করছেন তাকে 5 ঘন্টার মধ্যে পোস্টিং দিচ্ছেন, কলকাতা হাইকোর্ট যখন চিত্তরঞ্জন ন্যাশনাল কলেজ মেডিকেল কলেজের হসপিটালের সুপারিনটেন্ডেন্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরিয়ে দিয়ে 15 দিনের ছুটিতে পাঠালেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ওয়েজডি করলেন। মমতা অপরাধী ভালোবাসেন, অপরাধীদের পৃষ্ঠপোষকতা করতে ভালোবাসেন। মমতা অভিষেক জয়েন্ট ভেঞ্চারের এই প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু আলটিমেটলি এই ধরনের বিনীত গোয়েল রাজীব কুমার আলাপন হরিকৃষ্ণ এইসব অফিসারদের দিয়েই অকীর্তি কুকীর্তি বছরের পর বছর মাসের পর মাস করান, কতটুকু আর বাইরে আসে? এই 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 বিনীত গোয়েলের বাহিনী তো পার্থ চট্টোপাধ্যায়দের পাহারা দিতেন, দিনের পর দিন যে কাণ্ড পশ্চিম কলকাতার মাটিতে পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা তুলেছেন, কে পাহারা দিচ্ছিল? এই বিনীত গোয়েল বাহিনী ছিল, কলকাতা পুলিশ ছিল, পাহারা দিয়ে এসকর্ট করে টাকা পৌঁছতো অর্পিতার বাড়িতে, এই পুলিশের প্রোটেকশনে হতো। ফলত আজকে বিনীত গোয়েলের রেজিগনেশনের দাবি নিয়ে জুনিয়র ডাক্তাররা যে রাস্তায় নেমেছেন, সমস্যাটা হয়ে গেছে অন্য জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরালে বিনীত ফুঁসে উঠতে পারেন, আমাকে দিয়ে আপনি এত কুকাজ করানোর পর আজকে আমাকে চলে যেতে বলছেন? আবার মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে দাঁড়ালে, যদি 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 একে সরিয়ে দেন, রেজিগনেশন দিতে বাধ্য করেন, তাহলে তো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশনটা ডিমান্ড করবে, কেন লাইনে তো তিনি এর পরেই আছেন। ফলে তো মমতা উভয় সংকটে, কিন্তু সরাবেন না, এখনও পর্যন্ত সরাচ্ছেন না, ওকে প্রোটেকশন দিচ্ছেন একটি কারণে, তার কারণ এই বিনীতের মধ্যেই লুকিয়ে আছে মমতার প্রাণভোমরা।